গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আনা হলো হাসপাতালে। রক্তে কমে গেছে অক্সিজেনের মাত্রা, শ্বাসকষ্টের সমস্যা কমাতে দেওয়া হয়েছে সিপ্যাপ। তাকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা, অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। ক্রিটিক্যাল সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, গড়া হলো মেডিকেল বোর্ড। উডল্যান্ডস হাসপাতালে 516 নম্বর কেবিনে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। হৃদযন্ত্রের সমস্যা নেই জানালেন চিকিৎসক সরোজ মণ্ডল। আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স বদল করলেন চিকিৎসকরা, কিছুটা নিয়ন্ত্রণে শরীরে অক্সিজেনের মাত্রা, খবর হাসপাতাল সূত্রে। We are all deeply concerned and pained to hear that Buddhadev ji has been hospitalized, but we are very sure that he will recover very fast. We are praying for that. Attending doctor ache tara jokhon bole je amra kono risk nite chai na, tar chikitsa to cholche, jeito oshustho sobai janen, kintu jodi kotogulo parameters thake সেগুলো যখন প্যারামিটার যখন ডাক্তার মনে করেন যে সবটা ঠিকঠাক নয়, তখন আমরা কোনো উদ্বেগও প্রকাশ করছি না, যেমন আবার তেমনি কোনো রিস্ক নিতে চাই না। ম্যাম মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য জিকে আচ্ছে স্বাস্থ্য কি কামনা করতা হুম আর ঈশ্বর সে প্রার্থনা ভি করতা কি ও জলদ স্বাস্থ্য হয়ে যায়। ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করি ভগবানের কাছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ওনার জ্বরটাও খানিকটা কমেছে, এটা খুব ভালো লক্ষণ। ওনার সুস্থ হওয়ার প্রার্থনা আমরা সকলেই করছি, দীর্ঘায়ু কামনা করি এবং দ্রুত সুস্থতা কামনা করি। ওনাকে দেখতে যাওয়ারও আমার ইচ্ছে আছে, ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ হলে পরে আমি নিজে ব্যক্তিগতভাবেও তাকে দেখতে যাব, তার সুস্থতা কামনা করতে। পঞ্চায়েত ভোটের সময় থেকেই বেলাগাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। এসেছে শোকজ লেটার শিকার হুমায়ুনের, 31 জুলাই সুব্রত বক্সির সাথে দেখা করে জবাব দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। রাজ্য নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ার হুমকি। আমি রাজনৈতিক লড়াই কাকে বলে, সংগ্রাম কাকে বলে সেটা জানি, হারতেও জানি জিততেও জানি, অন্যায়টা অন্যায় বলতে জানি এবং যতদিন বেঁচে থাকবো অন্যায়টা অন্যায় বলে যাব। সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে এমন কোনো মন্তব্য যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই সেগুলো বারবার ধরে করলে দল কোনো অবস্থায় বরদাস্ত করবে না, এর সঙ্গে দল আদৌ কোনো রকমভাবে অস্বস্তিতে পড়ছে না। রাজ্যপালকে ফের বেলাগাম আক্রমণ মদন মিত্র। তৃণমূল সৎ ছেলে আর বিজেপি হলো নিজের ছেলে। রাজ্যপালের বিজেপি যদি কেউ মারা যেতে পারে শুনলে তার আগের দিন থেকে ওখানে রাজ্যপাল ত্রাণ নিয়ে টাকা নিয়ে পৌঁছে যান যদি মারা যায়। তৃণমূলের ছেলে মারা গেলে দুয়োরানি সুয়োরানির ব্যাপার। রাজ্যপালকে ফের বেলাগাম আক্রমণ করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। একের পর এক তৃণমূল কর্মী খুন হওয়াতে মদন মিত্র তিনি রাজ্যপালকে নিশানা করছেন। আজও মগরাহাটের যে ঘটনা, তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য তাকে খুন করা হয়েছে, আর মদন মিত্র তিনি বলছেন তৃণমূল কর্মীদের খুন করতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। আজ এভাবেই বেলাগাম আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কামারহাটি তৃণমূল বিধায়ক। তিনি বলছেন রাজ্যপালের কাছে বিজেপি নিজের ছেলে, তৃণমূল সৎ ছেলে, পঞ্চায়েতে বিপুল ভোটে জিতেছে তৃণমূল, তারপরেও খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীরা নিজেদের লোকদের মারছে না, তৃণমূলকে মারতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। একেবারে পঞ্চায়েত ভোটের শুরু থেকে যেভাবে বেলাগাম হিংসা আমাদের সামনে এসেছে, অশান্তির খবর সামনে এসেছে, পঞ্চায়েত ভোট পুরো ভোট পর্বে 55 জনের মৃত্যু হয়েছে, এমনকি মগরাহাটে আবারও তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন হয়েছেন, তারপরে এভাবে রাজ্যপালকে বেলাগাম আক্রমণ মদন মিত্রের। কি বলেছেন মদন মিত্র শোনাব। তৃণমূল সৎ ছেলে আর বিজেপি হলো নিজের ছেলে। রাজ্যপালের বিজেপি যদি কেউ মারা যেতে পারে শুনলে তার আগের দিন থেকে ওখানে রাজ্যপাল ত্রাণ নিয়ে টাকা নিয়ে পৌঁছে যান যদি মারা যায়। তৃণমূলের ছেলে মারা গেলে দুয়োরানি সুয়োরানির ব্যাপার। এই নিয়ে তৃণমূলের প্রায় 20 জনের ওপরে মারা গেল। মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা ব্যানার্জি আমাদের হোম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, ক্ষমতা আমাদের জিতেছি আমরা 80% সিটে, 45-65-75% সিটে জিতেছি,
তারপরেও তৃণমূলের লোক মারা যাচ্ছে, যাতে এটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল মারামারি করছে না। কারণ তৃণমূল যদি মারতো তাহলে নিজের লোককে তো মারতো না, তার মানে তৃণমূলকে মারছে। এবং সেই তৃণমূলকে মারায় যিনি ইনস্টিগেট করছেন, তিনি গোটা রাজ্যপাটকে গুছিয়ে তিনি আমাদের মহামান্য রাজ্যপাল। রাজ্যপালকে বলবো আপনি মণিপুর না যেতে পারেন, মগরাহাটটা যান তাড়াতাড়ি, দেখুন কি হচ্ছে। মগরাহাটটাও পুরোপুরি তৃণমূলের নিয়ন্ত্রণে, তার মধ্যেও চোরা গুপ্তা মেরে যাচ্ছে। কিন্তু এই মার কিভাবে মারছে, আমার স্টেটের পুলিশ তো রয়েছে, আপনার সেন্ট্রাল পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে, তাহলে রাজ্যপাল যাবে না। কারণ রাজ্যপাল জানেন যে আর কদিনের মধ্যে দিলীপ ঘোষের মধ্যে ওকেও চলে যেতে হবে। আপনারা শুনলেন মদন মিত্র আজ কি বলেছেন। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, মদন মিত্র তিনি আজ বলছেন যে পঞ্চায়েত ভোটে একের পর এক তৃণমূল কর্মী খুন হয়েছেন, তৃণমূল কর্মীদের খুন করতে, তৃণমূল কর্মীদের মারতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল, আর রাজ্যপালের কাছে বিজেপি হচ্ছে নিজের ছেলে আর তৃণমূল হচ্ছে সৎ ছেলে, কি বলবেন? আমাদের কাছে খুনের কোনো ভেদাভেদ নেই, কোন পার্টির লোক খুন হলো ওটা আমরা দেখি না, আমরা দেখি মানুষ খুন হলো, ইলেকশন থেকে শুরু হয়েছে। রাহুল বাবু, আপনার কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, মদন মিত্র তিনি ফের বেলাগাম আক্রমণ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। যেভাবে পঞ্চায়েত ভোট পর্বে হিংসা হয়েছে, অশান্তি হয়েছে, একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, মদন মিত্র বলছেন পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পেয়েছে, কিন্তু একের পর এক তৃণমূল কর্মী খুন হয়েছেন এবং এর জন্য দায়ী রাজ্যপাল। এই মুহূর্তে রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, মদন মিত্র তিনি বলছেন একের পর যে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন তাতে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। না, যোগাযোগের কোথাও সমস্যা হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি রাহুল সিনহার সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মদন মিত্র তার যে বক্তব্য, বিশেষ করে আজও মগরাহাটে ঘটনা সামনে এসেছে যেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাকে খুন করা হয়েছে, এবং এই পরিপ্রেক্ষিতে মদন মিত্রের এভাবে বেলাগাম আক্রমণ। তৃণমূল সৎ ছেলে আর বিজেপি হলো নিজের ছেলে রাজ্যপালের। বিজেপি যদি কেউ মারা যেতে পারে শুনলে, তার আগের দিন থেকে ওখানে রাজ্যপাল ত্রাণ নিয়ে টাকা নিয়ে পৌঁছে যান যদি মারা যায়। তৃণমূলের ছেলে মারা গেলে দুয়োরানি সুয়োরানির ব্যাপার। এই নিয়ে তৃণমূলের প্রায় 20 জনের ওপরে মারা গেল। মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের হোম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, ক্ষমতা আমাদের জিতেছি আমরা 80% সিটে, 75% সিটে জিতেছি, তারপরেও তৃণমূলের লোক মারা যাচ্ছে, যাতে এটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল মারামারি করছে না। কারণ তৃণমূল যদি মারতো তাহলে নিজের লোককে তো মারতো না, তার মানে তৃণমূলকে মারছে। এবং সেই তৃণমূলকে মারায় যিনি ইনস্টিগেট করছেন, তিনি গোটা রাজ্যপাটকে গুছিয়ে তিনি আমাদের মহামান্য রাজ্যপাল। রাজ্যপালকে বলবো আপনি মণিপুর না যেতে পারেন, মগরাহাটটা যান তাড়াতাড়ি, দেখুন কি হচ্ছে। মগরাহাটটাও পুরোপুরি তৃণমূলের নিয়ন্ত্রণে, তার মধ্যেও চোরা গুপ্তা মেরে যাচ্ছে। কিন্তু এই মার কিভাবে মারছে, আমার স্টেটের পুলিশ তো রয়েছে, আপনার সেন্ট্রাল পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে, তাহলে রাজ্যপাল যাবে না। কারণ রাজ্যপাল জানেন যে আর কদিনের মধ্যে দিলীপ ঘোষের মধ্যে ওকেও চলে যেতে হবে। মদন মিত্র তিনি রাজ্যপালকে আক্রমণ করেছেন, মগরাহাটে ঘটনাও সামনে এসেছেন, যেভাবে মগরাহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুন করা হয়েছে, প্রথমে গুলি করা হয়, তারপর লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়, এই সমস্ত অভিযোগ সামনে রেখে মদন মিত্র ফের রাজ্যপালকে নিশানা করেছেন। এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার রাজ্যপালকে নিশানা করেছেন কামারহাটের তৃণমূল বিধায়ক, আর এবার তিনি বলছেন পঞ্চায়েত ভোটের সময় যেভাবে তৃণমূল কর্মীরা খুন হয়েছেন রাজ্যপালকে নিশানা করছেন। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, মদন মিত্র যেভাবে আক্রমণ করেছেন রাজ্যপালকে, কি বলবেন? দেখুন, আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। কোন পার্টির কে খুন হলো এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাংলার মায়ের কোল খালি হচ্ছে। আর এই যে খুনোখুনি তৃণমূল শুরু করেছে পঞ্চায়েত ইলেকশনের শুরু থেকে,
আর এখন তো বোর্ড গঠনের সামনে আসছে, যত বোর্ড গঠনের দিন এগিয়ে আসবে খুনোখুনি আর আরো বাড়বে। যে তৃণমূলের দুই কংগ্রেস যে কার্যকর্তা খুন হয়েছে, তারা তৃণমূল তৃণমূলের লড়াইয়ে খুন হয়েছে, গৃহযুদ্ধ বেজেছে তৃণমূল কংগ্রেসে, যার জন্য ওদের খুনোখুনির দায় বিজেপির ওপর কিংবা রাজ্যপালের ওপর ফেরার চেষ্টা করছে। রাজ্যপাল শান্ত করবার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় উত্তপ্ত এলাকায় বারবার ছুটে গিয়েছে, তৃণমূলে কৃতজ্ঞ থাকা উচিত। আসলে পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি পুরোপুরি ব্যর্থ, আর সেই ব্যর্থতাকে ঘাটতে এখন রাজ্যপালকে পার্টি করবার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে মমতা ব্যানার্জি যদি পুলিশ বাহিনী ঠিক কাজ করত, তাহলে এই খুনের যে মিছিল সেটা আমাদেরকে দেখতে হতো না। ধন্যবাদ রাহুল দা। পঞ্চায়েত ভোটের সময় থেকেই বারবার করে নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে শোকজ করল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দুপাতা শোকজ লেটার তার বাড়িতে এসে পৌঁছেছে, স্বীকার করেছেন হুমায়ুন কবির নিজেই। একই সঙ্গে তিনি বলছেন আগামী 31 জুলাই সুব্রত বক্সির সঙ্গে দেখা করবেন, বিধানসভায় যাবেন, এর জবাব দেবেন হুমায়ুন কবির। নতুন দলে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বঞ্চিত তৃণমূল কর্মীরা থাকবেন। রাজ্য নেতাদের এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ার কথা বলেছেন হুমায়ুন কবির। কি বলেছেন আজ হুমায়ুন কবির শোনাব। আমি রাজনৈতিক লড়াই কাকে বলে, সংগ্রাম কাকে বলে সেটা জানি, হারতেও জানি জিততেও জানি, অন্যায়টা অন্যায় বলতে জানি এবং যতদিন বেঁচে থাকবো অন্যায়টা অন্যায় বলে যাব। তার জন্য কোনো কিছু তক্কা করি না, কারো দ্বারা প্রভাবিত হয়ে আমি কোনো কথা বলি না। আজকে এক ঘন্টা আগে আমার বাড়িতে মাননীয় সুব্রত বক্সির দুপাতার একটা লেটার সই করা আমার কাছে আমার বাড়িতে এসে পৌঁছেছে, আমার ছেলে রিসিভ করে নিয়েছে। 7 দিন সময় আছে, আগামী 31 জুলাই সোমবার আমি অ্যাসেম্বলিতে যাব, অ্যাসেম্বলি সারব, তারপরে বিকেলের দিকে বক্সিদার সঙ্গে যোগাযোগ করব, যেখানে থাকবে সেখানে গিয়ে তার সকজের উত্তর আমি দিয়ে দেব। বারবার হুমায়ুন কবিরের এই দলবিরোধী মন্তব্য। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তাকে কড়া বার্তা দেন, নাম না করে হুমায়ুন কবিরকে গুন্ডা বলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রেজিনগরে একজন আছেন গুন্ডামি করেন, আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না, বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর নিজের দলেরই জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় তার বিরুদ্ধেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। আজ তাকে শোকজ করল দল এবং তারপর শাওনি সিংহ রায়। তিনি কি বলছেন হুমায়ুন কবির প্রসঙ্গে দেখুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত রাজ্য নিয়েছেন। দেখুন উনি কি বলছেন, আমার সুস্থ শরীরে সুস্থ মাথায় কথা বলছি, কোনো অস্বস্তিকর বক্তব্যের উত্তর দিতে আমি নারাজ। রাজ্য সবকিছু দেখছে, উনি রাজ্যে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন।